লাস্ট দিন আমরা এটা স্টার্ট করেছিলাম, জিরো অর্ডার রিয়াকশনের ইকুয়েশন গুলো জানা হয়েছে আগের দিন। ফার্স্ট অর্ডারটা একটু দেখি, তোমরা একটু হেল্প করবে আমাকে। এটা রিয়াক্টেন্ট, এটা থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। বিফোর দ্য স্টার্ট অফ দ্য রিয়াকশন কনসেন্ট্রেশন অফ এ কি দিয়ে রিপ্রেজেন্ট করে? এ নট, পাশে লিখে রাখি, এটাই হচ্ছে এ নট, মানে কনসেন্ট্রেশন বলতে থাকে এটা কি, কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অ্যাট অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, দেন দ্য প্রোডাক্ট জিরো। কিছুটা টাইম পাস করার পর, সেটা যে কোনো টাইম হতে পারে, মানে মানে কার ভেতরে টাইমটা, স্টার্ট আর ফিনিশের মাঝখানে যে কোনো একটা টাইম, সেখানে যদি আমি ধরি প্রোডাক্ট এক্স তৈরি হয়েছে, তাহলে তখন রিয়াক্টেন্ট এ মাইনাস এক্স থাকবে, আর যখন রিয়াকশন শেষ হয়ে যাবে তখন কিছু একটা হবে, এটা আমরা ধরে নিচ্ছি। আর রেটটাকে কড়াকমভাবে লেখা যেত, রিকল করে করে বলো রেটটা, প্রথম রেটটা কি? এটা, কারণ সময়ের সাথে সাথে রিয়াকটেন্ট কমছে, এটা মানেই আবার, আচ্ছা আবার এটা মানেই কে এ টু দি পাওয়ার এন, এখন ওয়ান লিখবো, আজকে আমরা ফার্স্ট অর্ডার করছি। এটা হলো, আগে পুরো একটা পেজ আমি লিখে নিই তারপর টুকবে, হ্যাঁ টোকাস টাইম দেওয়া হবে, আগে বুঝে নাও। তাহলে এটা লেখা যেতেই পারে আজকে, যে ডিএ ডিটি মাইনাস ইজ ইকুয়াল টু কে সিম্পল এ টু দি পাওয়ার ওয়ান আর লিখছি না, একটু সাইনটা চেঞ্জ করে নেবো, তাহলে লেখা যায় ডিএ ইজ ইকুয়াল টু মাইনাস কে ডিটি, নিচে এ করে দিই, তাহলে একসাথে থাকলো। এর পরের লাইনে কি করতে হয়, এতগুলো ছোট ছোট ডিএ গুলোকে আমরা ইন্টিগ্রেট করে নিই, লগ আসে, যখন তোরা ম্যাথমেটিক্স করেছিস তখন লগ আসে, এখানে 2.303 লগ, মানে এটা কনস্ট্যান্ট সহ আনতে হয় লগ, যেটাকে এলএন বলে এখানে এই কেসে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি আসছে, এখানে আমি ছোটো করে লিখে দিচ্ছি, তোমরা এলএন এ কনসেন্ট্রেশন অফ এ শুধু এ লিখবে না, কিন্তু মাইনাস কেটি প্লাস সি, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান, এই পেজটা লিখে নাও, তারপরে আবার বলি। লিখতে লিখতেই পড়া যেন হয়ে যায় এমন ভাবে লেখ, যে বাড়িতে টাইম যেন কম দিতে হয়, একটু জেগে লেখ, সচেতন হয়ে লেখো, অ্যাওয়ারনেস কনসিয়াসনেস এগুলো সামনে রেখে লেখো, নেশায় লিখবি না, নেশায় আছি আমি, ভাবছি একদিনই সে লিখে আছি, হ্যান্ড আই কোঅর্ডিনেশন উইথ ব্রেন। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ম্যাম, দেখেছো কথা ভিডিও করে রাখো, সন্দেহ হচ্ছে চেঞ্জ করবো, সি এর ভ্যালুটা বের করে ওয়ানে পুট করে দেবো, তোদের কাজ এটা, আমি এর আগের দিন দেখিয়েছি কিভাবে পুট করতে, সি এর ভ্যালু বের করে ইকুয়েশন নাম্বার ওয়ানে পুট করে আমায় বলো, তারপর আমি লিখছি।
ওটা ইকুয়েশনে বসিয়ে দেবে। এখানে আমরা রেট নিলাম, আর এ পাশে আমরা এ নিলাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, ইম্পর্টেন্ট কথা আমি করতে। তাহলে এই ইকুয়েশনে ফার্স্ট অর্ডার যখন আমরা করি, এটা ফার্স্ট অর্ডার, এটা কি করে বুঝলাম আমরা ফার্স্ট অর্ডার কি দেখে বুঝলাম ফার্স্ট অর্ডার? এ টু দি পাওয়ার 1 আছে, তাহলে এখানে এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল তো রেটটা, রেটটা এর উপর ডিপেন্ড করছে। এর আগের দিন প্যারালেল টু এক্স অ্যাক্সিস ছিল না, মনে পড়ছো? আজকে কি হবে, এ বাড়লে রেট বাড়ছে, তাহলে এটা অরিজিন থেকে স্টার্ট হবে উইথ স্লোপ কে, কেটাকে কি বলে রেট কনস্ট্যান্ট। তাহলে এর ইউনিটটা একটু পরে বের করবো, আগে ইকুয়েশনটাকে একটু সিটা বের করে সলভ করে নিই। সি বলেছো এলএন এ নট, তাহলে এই ভ্যালুটা এখানে বসালে এর পরের লাইনে কি হচ্ছে, এলএন এ ইজ ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস এলএন এ নট, এক এক করে যাই লাফ দিয়ে যাওয়ার জন্য ওদের বুঝতে সুবিধা হবে। কেটিটাকে আমরা প্রতিবার ঘেটি ধরে পাশে নিয়ে আসি, তাহলে ও পাশে তোমরা এখান থেকে কেটা সলভ করো, কেটা কে সলভ কর, ওরকম অনেক আসবে, চিন্তা নেই কে সলভ কর। আজকে বলবে না, তোমার বৃহস্পতিবার, আরেকদিন এক্সট্রা ডেকে নেবো, ঠিক আছে? ওই আরেকদিন মানে কালকে এসো না একদিন, তারপর একদিন 3 ঘন্টা করিয়ে দেবো, 2 দিনে ক্লাস হয়ে যাবে। আস্তে 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 ভাই, না ওর একটু ধাত আছে, একটু মাঝে মাঝে হজুর খাওয়ার ধাত আছে। ও আই সি, এনার্জি কোস্ট আছে, তো এটা কে কে কর, কেটা সলভ করতে আরো কিছু বললে বলুন। তোমরা কিছু করলে বলো, কে এর ভ্যালু কে এসছে? মানে কম, আগেরটা মিলিয়ে ঠিক করে দিতে বললাম। তাহলে কে এর ভ্যালুটা কত? 1/t, ইউনিটটা তোমরা করো দেখি, ইউনিট কত আসছে এখান থেকে, ইউনিট অফ কে, এ নট থার্ড ব্র্যাকেট কে কনসেন্ট্রেশন বলে তো,
কনসেন্ট্রেশন তো একটা ভ্যালু হবে। এবার তার যখন আমি এলএন নেব ওটা কি হবে, কনসেন্ট হয়ে যাবে তো, তাই না? তাহলে ওপরে কিছুই নেই কিন্তু, আগের বার যেটা মোল পার লিটার ছিল এবার সেটা নেই, শুধু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এক্স্যাক্টলি তাই আসবে, এটা ইউনিট সেকেন্ড ইনভার্স। কেন আমরা কনসেন্ট্রেশন ওপরে রাখতে পারছি না, কনসেন্ট্রেশনের আগে একটা ফাংশন চলে এসেছে এলএন কনসেন্ট্রেশন, লগ লগের ভেতরে যাই থাকো না কেন কনস্ট্যান্ট বেরিয়ে আসে, তাহলে কনস্ট্যান্ট বাই সেকেন্ড মানে শুধু সেকেন্ড ইনভার্স, বুঝা গেছে ইউনিটটা? আগের বার কি ছিল, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, ইউনিট থেকে কিন্তু কোশ্চেন আসে, যখন আমরা 10 ইয়ার্স সলভ করবো দেখতে হবে। এটাকে আর ফার্দার একটু নিয়ে যাই, তার আগে কাজ আছে এখানে, সাইড চেঞ্জ করতে হবে একটু। সাইড চেঞ্জ করলে এটা এরম দাঁড়ায়, এই ওপরের ইকুয়েশনটাই ধরে নিলাম, ওপরেরটা 2 দিয়ে না এটা 3, এই 2 নম্বর ইকুয়েশনের সাইড যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা এরম দাঁড়াবে, এলএন এ এপাশে চলে এলো, এলএন এ নট মাইনাস কেটি। এবার এটার জন্য একটা গ্রাফ প্লট করতে হবে। যখন টাইম জিরো এলএন এ নট এর ভ্যালু কত, এলএন এর ভ্যালু কত যখন টাইম জিরো, আমরা চেষ্টা করছি এটার করাই যে এটা এটা ওয়াই, তাহলে এলএন এ আর এটা হচ্ছে সি, ওয়াই ইকুয়াল টু সি আর এটা হচ্ছে এমএক্স, এই ফর্মে, বুঝা গেছে? তাহলে এক্স হচ্ছে আমাদের টি আর ওয়াই হচ্ছে এলএন এ। যখন টাইম জিরো, একদম টাইম স্টার্ট হয়নি এরকম জায়গায় আছে, তখন ওর ভ্যালুটা কি, এলএন এ নট, মানে উপরে এখানে একটা এলএন এ নট লিখবে তোমরা, আর সেখান থেকে এবার যত টাইম বাড়তে থাকবে মাইনাস হতে থাকবে, তো তাহলে মাইনাস কে, ঠিক আছে আমি টাচ করলাম না, কারণ আছে বলবো কেন টাচ করি পরে বলতে পারবো, টাচ করবে না। এটা স্লোপ কত, মাইনাস কে, দেখি টাচ করা যায় কিনা একবার দেখে নিই, এলএন এ নট, না টাচ হবে না, আর এখানে টি, কেন টাচ হয় না এরকম কোশ্চেন আসে, তার মানে রিয়াকশনটা কোনোদিনই শেষ হবে না, তাই তো, তাই বোঝাচ্ছে তো এটাতে? এবার এক্সামে কোশ্চেন আসে যে ফার্স্ট অর্ডার রিয়াকশন নেভার কমপ্লিট, ওয়াই এক্সপ্লেন, সেটা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করা যায় যে কেন ফার্স্ট অর্ডার রিয়াকশন নেভার কমপ্লিট। 1945-এ অ্যাটম বম পড়েছিল তো, নিউক্লিয়ার ওয়েপন পড়েছিল, আজকেও পঙ্গু বাচ্চা জন্মায়, 5টা হাত নিয়ে জন্মায়, নাকটা সুরের মতো এরকম জন্মায়, 3টে চোখ নিয়ে জন্মায়, আজ আজও জন্মায় জাপান, বুঝতে পেরেছ? কারণ ওই যে নিউক্লিয়ার ওয়েপন পড়েছিল, ওই নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে ফার্স্ট অর্ডার টাইপ অফ রিয়াকশন, ওটা কোনোদিন শেষ হবে, বুঝতে পেরেছিস? পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবুও শেষ হবে, ওই রিয়াকশন চলতেই থাকবে। তা আবার যখন ওই পৃথিবীতেই আবার প্রাণী জন্মাবে, ওই জিনিসগুলো বডিতে চলেই আসবে সব কিছুর সাথে, কিছু কনজিউম করবো তো আমরা, ধর মাটির তলায় চাপা পড়ে গেলো, ওখান থেকে গাছ হবে তো, তার প্ল্যান্টে চলে এলো, রেডিক্যাল মানে ওই C14 মানে যেটাকে বলি রেডিও অ্যাক্টিভ কার্বন, প্ল্যান্টে চলে আসবে, রেডিও অ্যাক্টিভিটি তো শেষ হয়নি, ভেতরে রিয়াকশন চলছে, মানে আলফা ডে বিটা ডে চলছে, এবার ওই অবস্থায় কিছু প্ল্যান্ট গড়ে উঠবে, ওরা ওদের কার্বনগুলো C14 হয়ে যাবে, ওদের অ্যাটামগুলো সব রেডিও অ্যাক্টিভ অ্যাটাম হবে, সেগুলো যখন আমরা কনজিউম করবো, অন্য কোনো প্রাণী কনজিউম করবো, ওদের সব মিউটেশন হবে, জিনে মিউটেশন হবে, জন্য কোনোদিন শেষ হবে না। ঠিক আছে, খুব ক্ষতিকারক ব্যাপার। এবার দেখো এটা ম্যাথামেটিক্যালি প্রুভ করা যায় কেন শেষ হয় না, তো এই গ্রাফটাকে প্লটটা, এই প্লটটা করে নাও, তারপর দেখিয়ে দিচ্ছি। ইকুয়েশন নাম্বার 2টাকে একটু চেঞ্জ করবো আমরা, লাস্ট ইকুয়েশনটাকে লিখে দিই ইকুয়েশন নাম্বার
4, ইকুয়েশন নাম্বার 4 দিয়ে কাজ হয়ে যাবে। চেঞ্জ করছি, হয়েছে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জিরো অর্ডারের থেকে ফার্স্ট অর্ডার বেশি ইম্পর্টেন্ট, কারণ এর ফিচার্স অনেক বেশি, দুটো পয়েন্ট বেশি আছে এখানে আগের। এই যে একটা পয়েন্ট বললাম যে নেভার কমপ্লিট, আরেকটা পয়েন্ট একটু পর দেখতে হবে, লিখে নিয়েছো যেটুকু তোমার কাছে আসা আগে হয়ে গেছে, একটা পেজ হলে হয়ে যাবে, একটা পেজ খালি রাখবে যা লেটেস্ট। ফোর্থ ইকুয়েশনটাকে আবার উপরে লিখে নিই, এটা আমাদের ফোর্থ ইকুয়েশন। তাহলে এলএন এ মাইনাস এলএন এ নট ইজ ইকুয়াল টু মাইনাস কেটি, ঠিক। এলএনটাকে ব্র্যাকেটে নিয়ে নেওয়া যায় না তাহলে? থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন পয়েন্ট, এই তো, এটা তো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, ইনিশিয়ালি করি বা অ্যাট এনি টাইম কনসেন্ট্রেশন তো থাকবে, তা থার্ড ব্র্যাকেট লিখ, টাইমের তো আর কনসেন্ট্রেশন না, তাই টাইমগুলো তার থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। এটা জানে তো সবাই, লগের ভেতরে মানে বাইরে যদি মাইনাস থাকে ভেতরে আসলে ডিভাইড হয়ে যায়, তাই ডিভাইড করেছি। আর এলএন কথাটার মানে কি, 2.303 এরকম জানি তো আমরা, এটা একটু পরে করছি, এখন 2.303 করুন, এটা আরেকটা ইকুয়েশনে করবো। এলএন এর বেসে কত থাকে? ই থাকে, আর এটাকে একসাথে রাখছি, পেনটা তুলে দে, পেনটা তুলে দে। তাহলে এ বাই এ নট ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা মানে 1/e^2 আচ্ছা, আর একটু ভালোভাবে লিখলে এটা এরকম লিখতে হবে, এ ইজ ইকুয়াল টু এ নট ইন্টু 1/e^2 কোনো সমস্যা আছে? একটা রিয়াকশন কমপ্লিট হওয়ার কথাটার মানে কি, থার্ড ব্যাকেটের ভেতরে এ শুড বি জিরো, কখন? অ্যাট কমপ্লিশন, টি ইজ ইকুয়াল টু জিরো না, অ্যাট কমপ্লিশন, সে টি কত লাগে আমরা জানি না তো, এখন সেই টিটাই বের করতে হবে, যে যদি কমপ্লিশন হয় তাহলে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট শুড বি জিরো, তাহলে এই কনসেন্ট, এইটা জিরো হওয়ার মানে কি, এ নট জিরো, এক হচ্ছে এ নট জিরো হলেই তো এটা জিরো হবে, আর কিভাবে জিরো হতে পারে, দুটো ফ্যাক্টর আছে, এ নট আছে আর টি আছে, কি কি হলে এটা জিরো হবে বলো দেখি বুদ্ধি করে। একটা হচ্ছে এ জিরো হওয়ার, থার্ড ব্র্যাকেটের ভিতরে এ জিরো হওয়ার কি কি কন্ডিশন আছে, একটা হচ্ছে এ নট জিরো হলে এ জিরো হবে, তার মানে তো রিয়াকশন স্টার্টই হয়নি, এ এ নট জিরো সেটা তো বলতে পারি না, আর একটা বল টি ইনফিনিটি, কারণ 1/∞ জিরো তো, তার মানে একটাই অপশন আছে, যদি টি ইনফিনিটি হয় তাহলেই এ জিরো হবে, টি ইনফিনিটি কথাটা মানে কি, রিয়াকশন শেষ হবে কোনো দিন? এর জন্য রেডিও অ্যাক্টিভ রিয়াকশন কোনো দিন শেষ হয় না, কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশন শেষ হয় না। ফার্স্ট অর্ডার রিয়াকশনের এক্সাম্পল হচ্ছে ডিকম্পোজিশন, আরেকটা আছে তোর, হ্যাঁ ডিকম্পোজিশন রিয়াকশন, কিছু ডিকম্পোজিশন রিয়াকশন ফার্স্ট অর্ডার হয়, মেইনলি রেডিও অ্যাক্টিভ রিয়াকশন, আর একটা হচ্ছে অ্যাডসর্পশন রিয়াকশন। তো এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল, নিউক্লিয়ার ওয়েপন টপন নিয়ে কথাবার্তা চলছে, তো এই বছরের জন্য যদি বলে এক্সাম্পল কি ফার্স্ট অর্ডারের, বলবি একদম ওটাই, রেডিও অ্যাক্টিভ টিকে। এর সাথে যে রিলেটেড কোশ্চেন সেটা কি হবে, লিখবে ফার্স্ট অর্ডার রিয়াকশন, রিয়াকশন টেক্স ইনফাইনাইট টাইম টু কমপ্লিট বা ফর কমপ্লিশন, আর ফার্স্ট অর্ডার রিয়াকশন নেভার কমপ্লিটস, এক্সপ্লেন। হ্যাঁ ক্যালকুলেশনটা ওই ফিউ থেকেই করতে হবে, করে এটা করে এবার বুঝিয়ে দেবে যে ইফ টি বিকামস ইনফাইনাইট তাহলে 1/∞, ই টু দি পাওয়ার ইনফিনিটি তো ইনফিনিটি হবে, টি ইনফিনিটি হওয়া মানে নিচেরটা পুরো ইনফাইনাইট, তাহলে 1/∞ জিরো, তখনই এটা জিরো। এটা একটু জ্বালা করে আদ্রিক, হ্যাঁ ওখানে বসেই হবে, এটা একটা ভালো টপ পয়েন্ট ছিল ফার্স্ট ইয়ারে, আরেকটা পয়েন্ট আসছে। হুম হুম
রাতেই নোট করো। ম্যাথ তো ইম্পর্টেন্ট, ম্যাথ তো ইম্পর্টেন্ট, ম্যাথ ক্লাস সরাবো কিটা হয়েছে। এর আগে একটা ইকুয়েশন লিখে রেখেছিলাম, ইকুয়েশন নাম্বার টু, ইকুয়েশন নাম্বার টুটা আবার রিরাইট করো, ইকুয়েশন নাম্বার টুটা রিরাইট করো, ওখান থেকে কিছু আসবে। হয়ে গেছে, টোকা হয়ে গেছে, এই চাদি কর। তাহলে কেটি ছিল আমাদের ইকুয়েশন নাম্বার টু থেকে, হ্যাঁ কেটি ছিল এলএন এ নট মাইনাস এলএন এ, এটাকে লিখলে কি লিখবো, এলএন এর ভেতরে একেবারে এ নট বাই এ, এলএন কে তুলে দিলে 2.303 লগ। এটা একটা বিশাল বড় ইকুয়েশন, এখান থেকে অনেক অনেক নিউমেরিক্যাল সলভ করতে হবে। এটা ইকুয়েশন নাম্বার ফাইভ। না এই প্রুফ দেয় তাহলে ফার্স্ট রিয়েকশনে যে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন আসছে না, বলবে এটা প্রুফ করো, এটা প্রুফ করো, তবে যে কথাটা বললাম নেভার কমপ্লিট, সেটা জিজ্ঞেস করলেও তোমাকে প্রুফ করতে হবে। এবার যদি কোনো বছর ওটা না থাকে নিউমেরিক্যালস দিতে পারে। দুটো গ্রাফ অলরেডি আমরা লিখে ফেলেছি, আর একটা গ্রাফ বাকি হাফ লাইফে। এবার হাফ লাইফে আসবো, হাফ লাইফ মানে টি ইজ ইকুয়াল টু কত, হুস টি বাই টু, সেটা বল, টি সাবস্ক্রিপ্ট হাফ, টি যখন টি হাফ তখন এ কত, এ নট বাই টু। ওকে ঠিক করতে পারছো না, ইন্টারভিউ বোর্ডে কি এসব করবে, তোমার বন্ধুরা মিলে কি করছে, না না ঠিক করাও হয়ে যাবে। বন্ধুরা ভালো, বন্ধুরা যদি বন্ধুর ঠিক উপকার না করে তাহলে বন্ধু হয়ে লাভ কি হচ্ছে। তাহলে ইকুয়েশন নাম্বার ফাইভটা এখন কি লিখবো, টি হাফ ইজ ইকুয়াল টু 2.303 বাই কে, লগের ভেতরে ওপরে এ নট লিখছি আর এ এর জায়গায় কি লিখছি, এ নট বাই টু, মানে টুটা আবার ওপরে চলে যাচ্ছে। তাহলে 2.303 বাই কে লগের ভেতরে টু, লগ টু এর ভ্যালু কত ক্লাস ইলেভেনে পড়ানো হয়েছিল ইকুইলিব্রিয়াম যখন পড়ে, 0.3, ভেরি গুড, 0.303 বা 301 সামথিং, আমার এরকমই কিছু একটা হবে বাই কে, এটা সলভ করলে আসবে 0.693 বাই কে টি হাফ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রুফ আসে কিন্তু যে ফার্স্ট অর্ডার রিয়াকশনে টি হাফ এর ভ্যালু কনস্ট্যান্ট, মজার ব্যাপারটা দেখেছিস, টি হাফ এর ভ্যালু মানে একটা রিয়াকশন অর্ধেক শেষ হতে কত টাইম লাগছে সেটা রিয়াক্ট্যান্ট এর কনসেন্ট্রেশন এর উপর ডিপেন্ডই করে না, মানে এটা মানে আমাদের হিউম্যান লেভেলে কাজ হচ্ছে না এটা, বুঝতে পেরেছিস, রাক্ষস দানব লেভেলে কাজ হচ্ছে, মানে তুমি যতটাই বিরিয়ানি দাও না কেন হাফ ওই টাইমেই শেষ করবে, তাই না? এর আগের দিন কি হয়েছিল, বিরিয়ানি যত বেশি দিতাম হাফ শেষ হতে তত বেশি টাইম লাগতো, এখানে তো তুই যাই দে না কেন তার অর্ধেকও এক্স্যাক্টলি সেম টাইমে শেষ করবে, রাক্ষস দানব না হলে হয়, তাহলে এগুলো মানে এই লেভেলের অনেক উপরের লেভেলে খেলা হচ্ছে, বুঝতে পেরেছ, দৈবিক লেভেলের ব্যাপার, তাই জন্য রেডিও অ্যাক্টিভ রিয়াকশন কিন্তু একটু আলাদা লেভেলের জিনিস, মানে ওই রেডিও অ্যাক্টিভ যে অস্ত্রগুলো যেগুলো কি আর কি দিকে হচ্ছে সেগুলো অন্য লেভেলেই কথা বলে, মানে টাইম স্পেসের বাইরে কথা বলে, লজিক কি বলছে, অর্ধেক শেষ অব্দে
কতটা টাইম লাগবে সেটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করা উচিত। তোকে যদি আমি হোমওয়ার্ক দিই এতটা, তার অর্ধেক শেষ করতে যা টাইম লাগবে, হোমওয়ার্ক অল্প একটু দিলাম তার অর্ধেক শেষ করতে কম টাইম লাগবে। কিন্তু এখানে বলছে যাই তুমি দাও, পুরো পৃথিবীটাকে যদি দিয়ে দেওয়া হয়, যদি রেডিও অ্যাক্টিভ বানায় তার অর্ধেক শেষ হতে সেম টাইম লাগবে। একটা বাটিতে যদি দেওয়া হয় তাহলেও তার অর্ধেক শেষ হতে সেম টাইম লাগবে। তার মানে অর্ধেক শেষ হওয়াটা কনস্ট্যান্ট, তাই না? এটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসে যে প্রুফ করো, লিখে না যে হাফ লাইফ বা ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ কনস্ট্যান্ট, ইউনিক প্রপার্টি এটা। হাফ লাইফ অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ কনস্ট্যান্ট, হয় নাকি বলছে? এ নট বাই A0/A02, তাই লেখা আছে। এর জায়গায় A0/A02 লিখবো, A0/A02টা উপরে তুলে দিয়েছে তাই একটু লিখেছে, বুঝেছিস না? বুঝেছিস, তোর তো বোঝা উচিত। ম্যাথ তো বেশি করে করছিস, আগের দিনও বেশি করলি, আজকেও বেশি করলি, এগুলো বোঝা উচিত। ওর এগুলো ইজি হবে, ম্যাথের ক্লাসটা বেশি ম্যাথ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আরেকবার বাদিকে একটু দেখিয়ে দিই তাহলে, যদি কে টাকে আমরা উপরে তুলি, 0.693/T½ আসছে। এখান থেকেও তোমরা বলতে পারো ইউনিটটা কি, অনেকে ইউনিটে তখন ডাউট হচ্ছিল, এবার বুঝেছ ইউনিটটা কে, এর ইউনিটটা কি হবে, কনস্ট্যান্ট বাই টাইম না? তাহলে কে এর ইউনিট কি সেকেন্ড ইনভার্স হচ্ছে, যে আগেরটা বুঝতে পারিনি সে অন্তত এটা বুঝতে পারছো। একদম জিরো অর্ডার যেদিন করি সেখানে কত এসেছে, মোল ইটা ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা আমি জাস্ট মজার জন্য করছি, এটা তোমাদের সিলেবাসে নেই। সেকেন্ড অর্ডার রিয়াকশনটা কেউ দেখবে? হ্যাঁ, যাদের ম্যাথ আছে তাদের তো ভালো লাগবে, যাদের নেই তাদের একটুখানি দেখ। রেড ইজ ইকুয়াল টু সেম মাইনাস DA/DT প্লাস DX/DT, আর সেকেন্ড অর্ডারের জন্য এটাকে কি লিখবো, কে ই টু দি পাওয়ার কত, টু? একটু তোরা বল, আমি তোরা বলবি আমি ডুববো। তাহলে পরের লাইনে কি লেখা উচিত, DA/DT ইজ ইকুয়াল টু এটা। এবার সব একই জাতীয় দেখতে যেগুলো তাদেরকে এক জায়গায় নিয়ে আসো, বাই A² ইজ ইকুয়াল টু KDT। তারপরের লাইনে ইন্টিগ্রেশন করতে হবে, এখানেই করে দিচ্ছি যেহেতু এটা সিলেবাসে নেই, এটা নিয়ে অত চাপ নেওয়ার দরকার নেই, একটু শর্টকাট করছি। তাহলে এটা করলে কত আসে, 1/A² dA, যাদের ম্যাথ আছে তারা জানে সেই ইন্টিগ্রেশন কত আসে, 1/3 একটু ভুল হলো, তাহলে এই ম্যাথ করছিস তোরা, 1/A² dA হ্যাঁ। আরে আমি তো বলিনি মাইনাস, আমি জিজ্ঞেস করেছি ওর ভেতরটা কত আসবে, আমি অ্যান্সার তোরাই জিজ্ঞেস করেছি। দেখো এটা ইন্টিগ্রেশন, দাঁড়া ইন্টিগ্রেশন DX/X² এটা কি হয়, X^-2 দাঁড়া DX, এটাই তো, এটা করলে হয় X^-2+1 DYx^-2+1, ফর্মুলা তোমাদের জানা আছে। তাহলে এটা মানে কত, X^-1 -1, তাহলে -X^-1 মানে -1/X, তাহলে এখন কি লিখতে হবে, মাইনাসের ভেতরে -1/A, আগে একটা মাইনাস আছে তাই একেবারে প্লাস হয়ে গেল। তাহলে 1/A ইজ ইকুয়াল টু KT প্লাস 1/A₀, আর পাকামি করছি না আমরা, জানি তো যে সি এর জায়গায় ওটাই হয়, সি এর জায়গায় ওইটারই A₀, তাই তো? এবার এটাকে সলভ করো, KT কে একসাথে রেখে, KT কে বাদিকে রেখে এটাকে সলভ করো, দেখো কত আসছে KT-র ভ্যালু। এটা করে নাও তোমরা, দেখো এতটা দেখে করে নাও, তারপর না দেখে তোমরা এখান থেকে T₁/2 তোমরা বার করবে, কে এর ইউনিট তোমরা ক্যালকুলেট করো, কে এর ইউনিট তোমরা ক্যালকুলেট করো, T₁/2 তোমরা ক্যালকুলেট করো, এই দুটো করলে
नोट डाउन है ना? ওই ফর্মুলাটা তোমার একটু মেমোরাইজ করতে হবে, যেহেতু তোমার ম্যাথ ওই যে ইন্টিগ্রেশন, ওগুলো একটা বইয়ের শুরুতেই, চ্যাপ্টারের শুরুতেই থাকে না ম্যাথ বই, ওইটুকু একটু মেমোরাইজ করলে। ফিজিক্সও তাই করতে হয়, দু একটা জিনিস মনে রেখে কাজটা করি, পুরো তো লাগবে না। এই পেজটা হয়ে গেছে, সরাবো কি গালে হাত দিয়ে, কি করিস, ব্রেন ডাল হয়ে যাবে, করিস না। হয়ে গেছে, কেটি ইজ ইকুয়াল টু হবে, টুকেছিস? কেটি ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/a0, ঠিক লিখলাম তো, এটাই ছিল তাহলে কি? হাফ ইজ ইকুয়াল টু কি, 1/k? না না, পারবে না অনেকে বুঝতে। এ মানে তো a0/2, এর পরের লাইনে একেবারে করে দিই 2/a0, 1/a0, তাহলে বাইরে বেরিয়ে আসছে কি 2/k a0, তাই তো? টি হাফ এর ভ্যালু টুটা আসবে না, এটা 1, তাহলে কে এর ভ্যালু 1/t½ a0, তাহলে ইউনিটটা কি, সেকেন্ড মোল লিটার ইনভার্স, তাই তো? এবার তুলে নিলে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, কার ইউনিট, কের ইউনিট, কের ইউনিট জিজ্ঞেস কর। তিনটে ইউনিট মুখস্থ রাখতে একটু কষ্ট হয়ে যাবে তো, আমরা জেনারেলাইজ ইউনিট বের করবো এখান থেকে, আমরা এখান থেকে জেনারেলাইজ ইউনিট বের করবো, দেখো পারো কিনা। একদম কেটিটা দেখি আগের লাইনে কি ছিল, কেটিকে কেটির জায়গায় রাখছি, লেফটে আছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 1/a0 এর আগে প্লাস, 1/a আগে প্লাস, এগুলো তো ওর কাছে ইজি লাগছে, কারণ কেমিস্ট্রির টাইমটা ও ম্যাথে দেয় আধ ঘন্টা। হয়ে গেছে, নিয়েছো? এবার আমরা একটু ট্যালি করব, এতক্ষণ যে তিনটে ইকুয়েশন হয়েছে, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, প্রত্যেকটায় কে এর ভ্যালু কত কত করে এসছে একটু মেমোরাইজ করে দেখো তো। নট হয়ে এই কাটাকাটি হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে, সবার নোট ডাউন হয়েছে? তো তুই ভেবে দেখলি কি করতে পারি আমি অ্যালডিহাইড কেটোনের জন্য, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। জিরো অর্ডারের জন্য কে এর ভ্যালু মনে পড়ে, 1/2t½, এরম একটা এসেছিল, তার নিচে একটা এ ছিল, এ ছিল তার, এরম ছিল, দাঁড়াও যখন জিরো অর্ডার রিয়াকশন করো তখন টি হাফের ভ্যালু ছিল 1/ কি ছিল, 2k না 2ak, কি ছিল দেখতে, a0/ টি হাফের ভ্যালু a0/2k, তাহলে টি হাফের ভ্যালু ছিল a0/2k,
ए नॉट बाय टू के এই তো তাই তো টি হাফটাকে ঘুরিয়ে দিলাম, এটা ছিল তো বলে বার করে দেখেন ফার্স্ট অর্ডার রিয়াকশনে সেই কে এর ভ্যালু কত এলো, 0.693 বাই টি হাফ, তাই এলো না? আর এখন সেকেন্ড অর্ডারে সেটা কত এলো, ওয়ান বাই টি হাফ এ নট। দেখ প্রথমে ওপরে এ নট ছিল, তারপরে এ নট গায়েব হয়ে গেলো, তারপর নিচে চলে এলো, তাই তো? তাহলে এখানে এই ইউনিটটা কি লিখেছিলাম আমরা মনে করে দেখো তো, এই কে ইউনিট লিখেছিলাম মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক? সরি 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 সরি, মোল লিটার ইনভার্স সেক, ঠিক তো? তারপরে এটাই মোল লিটার ইনভার্স লিখেছি, দেখতে পাচ্ছিস না? তারপর এটাই এখানেও মোল লিটার ইনভার্স লিখেছি, মাইনাস ওয়ান সেম, তাই না? তার মানে প্রথমে এটা ওয়ান, তারপর এটা জিরো, তারপর এটা মাইনাস ওয়ান, এটাকে কিভাবে আমরা রিলেট করতে পারি এই জিরো ওয়ান আর টু এর সাথে, বুদ্ধি করে করা পার বল। ভেরি গুড, এই দেখো এই জিরো আছে তো, জিরোর ক্ষেত্রে ওপরে ওয়ান আছে, ওয়ান এর ক্ষেত্রে জিরো আছে, আবার টু এর ক্ষেত্রে মাইনাস ওয়ান আছে, এই তো? তাহলে এই জিরোর ক্ষেত্রে ওয়ান কিভাবে করতে পারি, আমি লিখে দিই ফর্মুলাটা, ওয়ান মাইনাস এন, এনটা জিরো, তাহলে ওয়ান আসে। জেনারেলাইজ ইকুয়েশনটা এরকম হবে, মোল লিটার ইনভার্স লিখে দিই ওয়ান মাইনাস এন, আর এনটা করে দাও অর্ডার। এবার যখন সেটা জিরো অর্ডার তখন ওয়ান বেরিয়ে আসছে, যখন যেটা ওয়ান অর্ডার তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো বেরিয়ে আসছে, আবার যখন সেটা টু অর্ডার তাহলে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান বেরিয়ে আসছে। এটা একটা বড় ডিসকভারি, ব্যাপারটা বুঝলে? এটা করলে এমসিকিউ অনেক তাড়াতাড়ি হবে, কোনো সলভ না করে ডাইরেক্ট উত্তর দেওয়া যাবে, যদি এটা মনে রাখতে পারি জেনারেলাইজ ফর্মুলা। এবার যদি তোমাকে বলে মাইনাস হাফ অর্ডার রিয়াকশানের, তুমি তুই মাইনাস হাফ অর্ডার ইন্টিগ্রেশন করতে পারবি, কোনো মিনিট লেগে যাবে। হ্যাঁ, যদি বলে টোয়েন্টি ফিফথ অর্ডারের করো, এবার টোয়েন্টি ফিফথ অর্ডার ইন্টিগ্রেশন কী করে করবো, তাহলে ইউনিট বেরোবে না, এইভাবে বেরোবে শর্টকাট, ঠিক আছে? এটা খুব কাজের জিনিস, এটা দেখে কোশ্চেন আসে কিন্তু বোর্ডে প্রচুর কোশ্চেন আসে, লিখে রাখো তাহলে। না দেখে বল তাহলে জেনারেলাইজ ইকুয়েশনটা কি, ইউনিটের মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, এই হলো থিওরি, ফার্স্ট অর্ডার জিরো অর্ডার সেকেন্ড অর্ডার থিওরি হয়ে গেছে। নিউমেরিক্যালস করবো আজকে, পরের দিন আরিনিয়াস করবো, আরিনিয়াস এর নিউমেরিক্যালস করবো, চ্যাপ্টার শেষ। চ্যাপ্টারটা দুদিনে শেষ হওয়া উচিত, ভেঙে ভেঙে করছি, চার দিনে শেষ হবে, কারণ একটু ভাইবা নেবো তাই জন্য। নিতে তো হবে, এক্সাম এগিয়ে আছে, এটা তো দায়িত্ব আমরা, শুধু পড়িয়ে ছেড়ে দেবো? তোমাদের পাত্রগুলো সব ঝাঁঝরি যুক্ত পাত্র, যাই দিচ্ছি সবই নিচে পড়ে যাচ্ছে। হয়ে গেছে, এবার এনসিইআরটি তে যাওয়া যাক। যা যা পড়া হলো একটু দেখে নাও,
আগে দিয়ে তোমাদের অর্ডার বলে দেওয়া হয়েছিল, একটু একটু সলভ করো, মুখে মুখে হয়ে যাবে। অর্ডার মানে কি? রেড ইজ ইকুয়াল টু কি লিখি আমরা? কে এ টু দি পাওয়ার কি এন লিখি, তো এনটাই তো অর্ডার। তাহলে ওই পাওয়ারে যেটা থাকবে সেটা অর্ডার, তাহলে এর অ্যান্সার কি হবে? মানে 4/2, মানে 2 উইথ রেসপেক্ট টু এ বললে হাফ, উইথ রেসপেক্ট টু বি যদি জিজ্ঞেস করে 3/2, কিন্তু যদি ওভারঅল বলে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। লিখে হ্যাঁ, রেটে তিনটে ইকুয়েশন ছিল, তার মধ্যে থার্ড ইকুয়েশন দিয়ে অ্যান্সারটা হলো, তাই তো? মাথায় থেকে যাও, এনটা হচ্ছে 2 পাওয়ারে যেটা হয় সেটা। থার্ড ব্র্যাকেটটা কিন্তু মাস দিও, থার্ড ব্র্যাকেট এক্সামে না দিলে 0 দিয়ে দেবে। কয়টা হবে তাহলে? কয়টা কত হচ্ছে? ঠিক তো হয়ে গেছে, এটা একদম ইজি কোশ্চেন, 1 মার্ক। এমনি তোমাদের ফ্রিতে দেয় এরকম কোশ্চেন, দেবে একটা 1 মার্ক একটা দিয়ে দেয় বাচ্চারা যদি পাস করে যায়। এটা খুব সহজ তো, টুকে নিয়েছিলে সবাই? এই যেটা দেখানো হলো সেটা এখানে কোড লিখেছে, ঠিক আছে? এনসিইআরটি তে যেটা এক্ষুনি দেখলি আমরা সলভ করলাম সেইটাই করা হয়েছে, জিরো অর্ডার ফার্স্ট অর্ডার এগুলো। এটা খুব বেশ ভালো কোশ্চেন, তোরা ভাববে যে এটা তো আমি পারবো না স্যার, দেখো তো পারা যায় কিনা। হ্যাঁ প্রদীপ, কি করে হলো? ইউনিট দেখে নেবো, বুঝে গেছে? বুঝে নি তো, ইউনিট গুলো কি ছিল এক একটা জিনিস, ইউনিট আলাদা আলাদা দেওয়া, দেখ ভ্যালু আলাদা আলাদা, তো সবাই ভ্যালুর দিকে তাকাবে, ইউনিটের দিকে তাকাও, ইউনিটের এক্সপ্রেশনটা আলাদা না? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স প্রথমটা ছিল, আর মোল লিটার ইনভার্স হোল ইনভার্স ছিল সেকেন্ডটা, সেকেন্ড অর্ডারে, এটা সেটা না, সেকেন্ড অর্ডারটা না, খাতা খুলে দেখো লাস্টে এটাই এসেছিল মনে, মোল লিটার ইনভার্স তার হোল ইনভার্স, এরম এসেছিল, মানে মোল ইনভার্স লিটার এসেছিল, তাই তো? সেটাই এটা, আর এটা সেকেন্ড অর্ডার, তারপর এটা ফার্স্ট অর্ডার। লিখে রাখো, লিখে রাখো, কাজে লাগবে, 10 ইয়ার্স এই কোশ্চেন আছে। তাড়াবো কি? চেঞ্জ করছি, এটা কি হবে অ্যান্সার? এটা 3/2, এই কোশ্চেনটা, এই যে নিচে লেখা আছে নিচে, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, 5/2, ঠিক?
আরে ওটা মুভির ভিতরে জেদ আসবে, তারপর ঠিক হয়ে যাবে, বুঝিস না কেন? না একটু বেটার না আগের থেকে, তাহলে ঠিক হয়ে যাবে ওর বডিতে টেস্টোস্টেরন বাড়ার সাথে সাথে, ঠিক হয়ে যাবে এ বডি টেস্টোস্টেরন লেভেলটা মেনটেন করবে, ঠিক আছে? এটা তোমাকে বলে দিলাম, ওই টেস্টোস্টেরন লেভেলটা মেনটেন করাটাই চাপে, তাহলে ঠিক হয়ে যাবে। এই গ্রাফটা করেছিলাম, টাচ করেনি, এবার মনে পড়ছে কেন টাচ করাইনি, কেন বুঝছিস? কারণ কোনোদিনই তো এর ভ্যালু জিরো হবে না ফার্স্ট অর্ডারে, তাহলে এর ভ্যালু জিরো না হলে লগ এর ভ্যালু জিরো আসবে না, তাই জন্য টাচ করবে না, ঠিক আছে? এইগুলো সলভ গুলো দেখাচ্ছে, যে সলভ গুলো তোমরা অলরেডি করেছো ওই সলভ গুলো দেখাচ্ছে, গ্রাফ গুলো করা আছে, সে চেক করে নিচ্ছি এক্সট্রা কিছু করা আছে কিনা, কোশ্চেন অ্যানসারেই যাবো। এই একটা কোশ্চেন পাওয়া গেছে মনে হচ্ছে, হয়ে যাবে এটা সলিউশন। এই কোশ্চেনটা ঢুকে না, বেশ ভালো কোশ্চেন, এটা এসছে 10 ইয়ার্স। কোশ্চেন ঢোকা হয়ে গেছে সবার? ঠিকই বলেছিলাম যে অনেক সময় কম্পোজিশন রিয়াকশন ও ডিকম্পোজিশন রিয়াকশন ও ফার্স্ট অর্ডার, তো বলেই দিয়েছি যে ডিকম্পোজিশন রিয়াকশনটা ফার্স্ট অর্ডার বলে দিয়েছে, N2O5 কিভাবে ভাঙছে সেটাও বলে দিয়েছে, অক্সিজেন গ্যাস বেড়ায় N2O4। এটা একটা কোশ্চেন আসতে পারে এমসিকিউ তে, যে N2O5 বাই ডিকম্পোজিশন কি অর্ডার রিয়াকশন, মানে NCERT তে বলে দিয়েছে ফার্স্ট অর্ডার, এটা ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এটা নোট ডাউন করে রাখো ভালো করে, হাইলাইট মার্কার দিয়ে মার্ক করে রাখো যে N2O5 এর ডিকম্পোজিশনটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, যেহেতু ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, এরকম কোশ্চেন এসছে। বাট গিভ অ্যান এক্সাম্পল অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন এক্সেপ্ট রেডিও অ্যাক্টিভ রিয়াকশন, তাহলে এরকম একটা অ্যান্সার আসবে। সব ডিকম্পোজিশন ফার্স্ট অর্ডার হয় না, কিছু কিছু, মানে এই রিয়াকশন কোনোদিনই কমপ্লিট হবে না, ঠিক আছে? তো আমাদের কি বলেছে, ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ফর্মুলাটা দেখো তো, রেট কনস্ট্যান্টের ফর্মুলা কি ছিল, না দেখে কেউ বলতে পারবে বলে আমার আশা নেই, তবুও বলো কি আছে। কে ইজ ইকুয়াল টু, না না না, কে ইজ ইকুয়াল টু 2.303 বাই টি লগ এর ভেতরে এ নট বাই, ঠিক তো? এখানে এ নট লিখবো না, কারণ এখানে কি কনসেন্ট্রেশন তো না, গ্যাস তো, গ্যাসের তো কনসেন্ট্রেশন হয় না, ওর জায়গায় কি লিখতে হয়, প্রেশার। তাহলে এ নট আর এ এর জায়গায় এখন আমরা কি লিখবো বলো, কি লিখতে পারি, পি নট বাই পি। পি নট কথাটার মানে কি,
ইনিশিয়াল প্রেসার অফ হোয়াট হুশ রিঅ্যাক্টেন্ট মানে এই পি নটটার মানে কি ইনিশিয়াল প্রেসার অফ কোন গ্যাস এটা বল N2O5 এখানে কি ইনিশিয়াল প্রেসার অফ N2O5 দেওয়া আছে হুশ উপরে কি লেখা আছে N2O5 এর প্রেসার টোটাল প্রেসার এবার ইনিশিয়ালি প্রোডাক্ট কিছু তৈরি হয় তাহলে এটা ইনডাইরেক্টলি ঠিক লিখেছে ডিরেক্টলি ঠিক লেখেনি কিন্তু কি কথাটা মানে বুঝতে পারছিস শুরুতে তো প্রোডাক্ট তৈরি হয় না শুরুতে শুধু রিঅ্যাক্ট্যান্ট থাকে তাহলে টোটাল প্রেসার অফ যেটা দেওয়া আছে সেটা রিঅ্যাক্ট্যান্টেরই প্রেসার শুরুটা ঠিক আছে কিন্তু পরেরটায় পরে তো আমার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে এই দুটো তাহলে পরে টোটাল প্রেসার থেকে আমি এটাই কি ডাইরেক্ট ওখানে বসাতে পারবো পি পি এর জায়গায় কি বসাতে পারবো এই জায়গাটা একটা ছোট খেলা আছে তাও কেউ খেলতে পারবে না সময়ের সাথে সাথে রিঅ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন কমবে না আবার দেখ বেড়ে গেছে কারণ ওটা তো রিঅ্যাক্ট্যান্টের দেয়নি কিসের দিয়েছে টোটাল দিয়েছে এবার টোটাল বাড়লো কেন রিঅ্যাক্ট্যান্ট আগে কত করে লাগতো দুই বা প্রোডাক্ট হলে আড়াই হয়ে যায় দেখ তিন হয়ে যায় রিঅ্যাক্ট্যান্টের দু মোল যখন প্রোডাক্ট তৈরি করে তখন কত হয়ে যায় তিন হয়ে যায় তাহলে বাড়বে না প্রেশার আগে দুটো গ্যাস মলিকুল ছিল প্রোডাক্ট যেই হচ্ছে তিনটে গ্যাস মলিকুল হচ্ছে কি ব্যাপার বুঝতে পারছিস বুঝতে পারিস নি মনে যখন তোরা বিয়ে বাড়িতে খেতে বসিস কজনকে দেখিস বিয়ে করছে দেড় বছর দু বছর পর বাড়ি ঘুরতে যাও কজন হয়ে যাবে দেড় দু বছর চার আরে মিনিমাম তিন তো হবেই সেই খেলা বুঝেছ রিয়্যাক্ট করছে দুজন বাট প্রোডাক্টের ওখানে গিয়ে তিন এবার যত তুমি টাইম দেবে এটা বাড়ার চান্স বেশি যত পরে মানে টাইম দেবো তত আস্তে আস্তে বাড়বে তো তাই জন্য দেখো আস্তে আস্তে প্রেশার বাড়ছে এই 100 সেকেন্ড পর এতটা হয়ে গেছে তাহলে এবার 200 সেকেন্ড আরো বেড়ে যাবে কিভাবে ক্যালকুলেটটা করলি তুই দুই থেকে তিনে হলে এটা ইউনিটি মেথড করে দেয় দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা একটু ভালো ব্যাপার আছে দেখ এই জায়গাটা ব্যাপার আছে একটুখানি মন দিয়ে দেখো কেউ চোখ সরাবে না কিন্তু তাহলে সব মিস হয়ে যাবে দুবার করে কিন্তু আমি বলবো না ধর যখন পি নট কথাটার মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা ইনিশিয়াল প্রেশার অফ কি থার্ড প্যাকেটটা লেখা উচিত না ইনিশিয়াল প্রেশার অফ কি N2O5 সেটা দেওয়া আছে কত দেওয়া আছে 0.5 এবার যত সময় যাবে এখানে আমি যদি পি নট বসাই এটা কত হবে 0.0 যত সময় যাবে এটা কত হবে বলো O2 যদি x লিখি এটা কত লিখতে হবে 2x আর পি নট মাইনাস কত লিখবো 2x এই তো ভুল করলি এটা যদি 2:0 কমে এটা 2:0 বাড়ে তাই এটা 2x লিখলাম এটাও 2x লিখলাম আর এটা এক বাড়লে এটা এক লিখলাম x লিখলাম বুঝেছো কে কে বোঝেনি আন্তর আগে যে কোএফিশিয়েন্টটা দেওয়া আছে সেই অনুযায়ী তো কমবে এর 2 কমলে এপাশ থেকে 3 বাড়ে বললাম না তোরা যে বলছিস মাইনাস 3x তাহলে তো তুই পুরো ঘেটে দিলি ব্যাপারটা এর এখান থেকে 2 কমলে ওখান দিয়ে 3 বাড়বে তো তাহলে আমি এখান থেকে 2x কমিয়েছি তাহলে ওখান থেকে ওভারঅল 3x বাড়াবো না কিভাবে কিভাবে বাড়াবো বুঝেছো তাহলে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এখন টোটাল প্রেশার কত পি নট প্লাস এক্স এখন টোটাল প্রেশার কত যোগ করবো না এগুলো সব কত পি নট মাইনাস 2x হচ্ছে N2O5 এর তারপর 2x তারপর x তাহলে টোটাল প্রেশারটা কত পি নট প্লাস এক্স না এখন পুরো ঘটনা ঘটে যাওয়ার পর বোঝা গেছে ওরা টোটাল প্রেশার কত বলে দিয়েছে তাহলে তুই এক্স পেয়ে যাবি এক্স টুকু বের কর তারপর বলছি খেলা কি আরে লেখ ব্যাপারটা বুঝে তো লেখো কারণ ওরা তো টোটালের খেলা খেলেছে ওরা যদি রিঅ্যাক্টেন্ট বলে দিত টোটালের জায়গায় আমার এত সমস্যাই ছিল না যদি বলে দিত রিঅ্যাক্টেন্টের প্রেশার এটা এত কিছু করতে হতো টোটাল বলেছে বলে ওখান থেকে আমাকে রিঅ্যাক্টেন্টে যেতে হয় কারণ আমাদের ফর্মুলাতে রিঅ্যাক্টেন্ট ছাড়া আমাদের কিছু নেই আমাদের ফর্মুলাতে যে আমরা এ নট বাই এ লিখি এটা কি টোটাল লিখি না রিঅ্যাক্টেন্ট লিখি এ নট বাই এ এগুলো যে লিখে এগুলো কিসের কনসেন্ট্রেশন টোটালের না রিঅ্যাক্টেন্টের রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন কিন্তু ওরা দিচ্ছে টোটাল তো আমি টোটাল থেকে রিঅ্যাক্টেন্টে কনভার্ট করছি এইটা আমাদের এক্সট্রা করে ব্যবহার করতে হবে বোঝা গেছে ব্যাপারটা কি না বুঝলে জিজ্ঞেস বুঝতে পেরেছিস আমার বোঝা তা আমি এইসব কেন হাবি জাবি করছি বোঝো বল
বল একটু বোঝা বল এইসব কেন করছি এটা বোঝা একটু ভেতর থেকে বলো কিসের জন্য করছি ওটা তো আলটিমেট গোল ভেতরের কথা বল আমাদের গিভেন ডেটা টোটাল প্রেশারে আছে আমাদের ইকুয়েশনে টোটাল প্রেশার নেই রিয়্যাক্ট্যান্ট আছে তো টোটাল প্রেশার থেকে রিয়্যাক্ট্যান্টে যাওয়ার জন্য আমাদের ভেতরে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হচ্ছে কতটা বুঝে গেল লেগস বেরিয়ে গেছে তাহলে এখন রিয়্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কত এখন রিয়াকশন হয়ে যাওয়ার পর P0 -2x আর আমাদের x এর ভ্যালু বেরিয়ে গেল তাহলে এবার আমি বুঝে গেলাম রিয়্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত 0.5 এর থেকে মাইনাস হবে 2 × 0.01 x এর ভ্যালু সুন্দর তাকাচ্ছে দেখে এরা কিছুই বুঝতে পারিনি তাহলে রিয়্যাক্টেন্টের কনসেন্ট্রেশন শুরুতে পি নট ছিল এখন তো পি এই পি কথাটার মানে পি নট মাইনাস টু এক্স তোরা লিখে রেখেছিস না কেন তাহলে এক্স এর ভ্যালু তো আমাদের বেরিয়ে গেছে কত বেরিয়েছে তাহলে পি নট এর ভ্যালু বসা পি নট এর ভ্যালু 0.5 আর 2 × x এর ভ্যালু কত তাহলে এটা করলে আমার এখন পি বেরোবে সেই পিটা বসিয়ে দেবো আমি এখানটায় আর পি নট এর ভ্যালু তো উপরে দেওয়াই আছে 0.5 এই ইকুয়েশনটা না দেখে দুবার করবে এখনই আমার সামনে কারণ এই চ্যাপ্টারের সবচেয়ে টাফ কোশ্চেন এটা বাকিগুলো পুরো জলের মধ্যে যদি আটকায় এটাই আটকাবে ক্লাস বাচ্চা মানে 9 এর বাচ্চারা এই নিউমেরিক্যালস করে যদি এলএন বাদ দিয়ে দাও এই যে এইসব কি লক ফক বাদ দিয়ে দাও এইটুকু কাজ তো 9 এর 10 এর বাচ্চারাই করে লকটা তো পরে আমি বসিয়ে দেবো ওটা কেমন কি আছে শুরুতে ছিল ধর 100 এবারও খরচা করছে খরচা করছে খরচা করছে তাহলে এখন তো 100 থাকবে না 100 মাইনাস সামথিং তাই লিখেছি পি নট মাইনাস 2x 2 কেন কোএফিশিয়েন্ট 2 ছিল তাই 2 কোএফিশিয়েন্ট 1 থাকলে শুধু x লিখতাম কোএফিশিয়েন্ট 10 থাকলে 10x লিখতে হবে এবার ওইভাবে ক্যালকুলেশন করে x বার করে এক্সট্রা পুট করলে এখনকার কনসেন্ট্রেশন বা এখনকার প্রেশার বেরিয়ে আসবে লগের ভিতরে এসছে উপরে কত 0.5 আর নিচে 0.4 4 7 7 4 6 7 4 7 6 তাহলে কে এর ভ্যালু তোমাদের এসছে 2.303 টাইমটা কত 100 লগের ভেতরে 0.5 বাট লগের ভেতরে 500 লিখে এখানে কত 476 দেখ বলো 500 লিখেছি তো কোথায় আছে বুঝতে পারিস বুঝেন এটা ক্যালকুলেশন করে ছোট করলে কত হবে এবার তোমাদের এটা দিয়ে দেবে লগের ডেটা ভ্যালু দিয়ে দেবে লগ 1.12 এর ভ্যালু এত এরকম একটা কিছু দেওয়া থাকবে নাহলে তো হবে না নাহলে লগ টেবিল কোথা থেকে যেটা দিয়ে এটা করবে নাহলে আর কোনো অপশন নেই এটা এক্স্যাক্টলি তো লগ 1, 2 বা 3 না ইন্টিজার তো না তাই লগের ডেটা দেওয়া থাকবে সেই ডেটাতে বসিয়ে দেবে অ্যানসার বেরিয়েছে তাহলে হবে না লগের ভেতরে আছে তো বাইরে থাকলে হতো লগের ভেতরে কি করে করবি কোনোভাবে হচ্ছে এটাকে এরম করতে পারো আমরা এটা করতে পারি 100 করে লগ 500 লিখলাম আর মাইনাস লগ 476 লিখলাম এবার 476 কে ভেঙে কোন নাম্বারে নেব যেগুলো আমরা জানি হবে তো ডেটা দেবো তাই
তারপর পুট করে দেবো, হয়ে যাবে। একটু পরে দেখতে পাবি ডেটা দেওয়া আছে, যখন 10 ইয়ার সলভ করবো দেখবি লগ এত ডেটা দেওয়া আছে, সেটা এখানে জাস্ট বসিয়ে দিতে অ্যান্সার মিলে যাচ্ছে। কারণ তোমাদের ইউনিট, তোমাদের তো ক্যালকুলেটার দেবে না, আইএসসি বোর্ডে ক্যালকুলেটার আছে, সব মারবে বেরিয়ে আসবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আছে, এইসব আজে বাজে ডেটা দেবে না, লগের ভ্যালু দেবে। তো আমার কাজ হচ্ছে এই নিউমেরিক্যালসটা আরেকবার করে ফেলা, না দেখে এই সব মুছে দিলাম, নিজেরা করে ফেলো এটা। ব্যাপারটা বুঝে করবে কিন্তু, কারোর থেকে কেউ টুকে দেখে করবে না। যখনই কোনো কিছু করছিস এবং তোর মন সায় দিচ্ছে না, আমাকে জিজ্ঞেস করছে কেন এটা করতে হলো, আমি বলো। এগিয়ে যাও, এগিয়ে যাও, কোশ্চেনটা তো টোকা আছে, এগিয়ে যাও, না দেখে এগিয়ে যাও। কোনো জিনিস করতে করতেই পারফেকশন আসে, ঠিক আছে, হাতের দিকে শুধু তাকিয়ে থাকবি না, মাঠে নেমে পড়বি খেলতে। করেছো তুমি আমাকে ওই ডিভিশনটা করে কত অ্যান্সার আছে দেখো তো, 500 × 476 দেখি তো কিছু ভাবে করা যায় কি। মানে 2 মাইনাস কত, 0.95, 0.95 এর ভ্যালু কত, লগ লগ কত ভ্যালু, 0.95 লগ 9 এর ভ্যালু, এটা 10/9, 10/9 এর অ্যান্সার যেটা আছে সেটাই আছে। কত 500/476 কত আসছে, 1.50, বোকা বোকা কথা, যেটা ছিল 500/476 কত, 500/476 কত, 0.6, ও বলছে 0.5, 1.05 কত, ও তাহলে 0.5, কিছু করার নেই,
এবার লগ 1.05 এর ভ্যালু কিভাবে বের করে একটু চেষ্টা করি ভাইকে। হয় না হচ্ছে হবে না হবে, ওটা এটা ডেটা দেওয়া থাকবে যে লগ 1.05 এ এটাই দেওয়া না থাকলে না লগ ওয়ান আসলে তো লাভ হবে যারা করেছে টুকে করলে আসতে হবে না। উপরে শুরুতে লিখে নিয়েছিলে ভালো মেয়ে ভালো মেয়ে খুব ভালো মেয়ে উপরে তো কিছু লিখে নাও নি তাহলে হবে না, তো যখন রিয়াকশনটা করছো না লিখে নেবে এগুলো, এই যে এখানে পি নট 0 0 তারপর পি নট মাইনাস 2x 2x প্লাস x তাহলেই তো আমি বুঝবো যে এরপর আমাকে পি মাইনাস কত করতে হবে। একদম শুরুতে লিখে নিয়েছিলে একদম শুরুতে দেখি শুরুটা দেখি, এটা তো প্রথমবার লিখে নিয়েছিলে, পরের বার লেখনি, পরের বার আরেকবার লিখে নেবা এই লেখাটা, এই লেখাটা আসল লেখা যা ওটা পি নট প্লাস এক্স মানেটা কি টোটাল প্রেশার না লিখতে হবে না ওটা, তা লিখ শুধু শুধু পি নট প্লাস এক্স এর মানে কি আছে সব ডিক্লেয়ার করতে হবে, নাহলে ম্যাচ রে যাবে, তুমি টাইমে ডিক্লেয়ার করো, তুমি দেখে দাও তোমার মত হলে ঠিক আছে। ঠিক আছে চলে আসি অন্য নিউমেরিক্যালস একটা, যাদের খাতা চেক করে দিলাম তারা বাকিদেরটা একটু দেখে নে তাহলেই হয়ে যাবে। এই দেখো এই দেখো এই দেখো এই যে ডেটাটা আছে না, এই ডেটাটার ভ্যালু এটা লিখে দিয়েছে, কি করে লিখলো কোথাও দেওয়া ছিল তাই হয় না, তো না তো এটা দেওয়া থাক। হাফ লাইফ আমরা করেছি, এবার হাফ লাইফে নিউমেরিক্যাল নিশ্চয়ই নিচে দেবে, হ্যাঁ দিয়েছে একটা। এটা কর তুমি কোশ্চেনটা টুকে নিয়ে নিজে করো, একদম একদম আমার থেকে সরাবো তো, এই কোশ্চেনটা ঢুকে নে, তোর অসুবিধা হচ্ছে তো বসতে এখানে চলে আয়। না 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 এই তো কি ইনফিনিটি আছে ওর ভেতরে, ওর নিজের প্রতি কনফিডেন্স কম, তো এখানে আসতে কি সমস্যা, পুরুষ তুই, এটা পুরুষ, পুরুষ হলে একা বস। নাও না কি আছে, আরে তুমি নাও না যে ওই নেবে দেখবি তোর দেখা দেখি অনেকে নেবে, অনেকের এত কোনো প্রবলেম হচ্ছিল না, এবার যে তুমি নিলে দেখবে ওদের প্রবলেম শুরু হয়েছে। ম্যাক্সিমাম লোক এরকম মূর্ছার মধ্যে জীবনযাপন করে, মানে দেখতে পাচ্ছে আমার কষ্ট হচ্ছে কিন্তু তবুও না ফিল নেই যে আমার এটা হলে বেটার হবে, এখন ফিল আছে একজনকে দেখে একজন ১০০ টাকা বেশি দিয়ে বল তো আজ 100 টাকা ইনভেস্ট করলে 20 বছর পর কি 10,000 তো হবে, কালকে বার্থডে ছিল আমি তো জানি না
পিএম বোর্ড পার্টি যদি নিয়ে যেতে এটা তো একদম ইজি কোশ্চেন পাদ্রি এটা করলো এটা দিতি ওর সাথে গল্প করবে কেন কাজ দিয়েছি তো আমি কর এটা কাজটা করে দে আমার গল্প কর রেকর্ড করে নিয়ে যাও বাড়ি থেকে বারবার শুনবে কি ফর্মুলা বসিয়ে দিলি তো হয়ে যাবে টি হাবের ফর্মুলা তো আছে ফার্স্ট অর্ডারে কি তাহলে ওইটা কে এটা বসিয়ে দেবো নিচে ক্যালকুলেশন করবো হয়ে যাবে কিছু ছিল এটা শুধু ক্যালকুলেশনটা করতে যা টাইম লাগছে না অনেকবার এরকম হয়ে গেছে আমার ঠিক হয়ে গেল এক্সপিরিয়েন্স আছে না লোকটা ভেঙেই হয়েছিল আবার ঠিক হয়ে গেছে এটা এটা সঠিক কারণ একবার বাধায় যদি ব্রেন বুঝে নেয় এইভাবেই কথা বলতে ও এরকম দু একবার বলে ফেলবে আবার প্র্যাকটিস করতে করতে ঠিক হবে তুই একবার সঠিকভাবে প্র্যাকটিস কর ঠিক হবে আর গলার ভয়েসটা একটুখানি হাড়ি করে বলবি পুরুষত্ব চলে আসলে এই ব্যাপারটা চলে যাবে আমার তো এটা গাইড করার ধর্ম তুই এসছিস আমার আমি তোকে গাইড করবো সরাবো এটা সরাবো হয়েছে অ্যান্সার এসছে 0.693 ভাই এটা বসিয়ে দাও হয়ে গেল আর এটাকে কি করে বুঝবো এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইউনিট আবার লিখেও দিয়েছে কেরম বোকা দেখ দুবার করছে ইউনিটও লিখে দিচ্ছে আবার বলেও দিচ্ছে ফার্স্ট অর্ডার মানে যদি কোনো ধজা স্টুডেন্টও কোশ্চেনটা পড়ে তাহলেও যেন পারে দুবার বলে দিচ্ছে এটা যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বোঝা গেল শিওর বেশি পড়িয়ে ফেলছি তো ভাইবাটা ধরতে হবে কে বলেছে 15 মিনিট অনেক বাকি আছে এর পরেরটা করো সব এগুলো সব 10 ইয়ার্স এর কোশ্চেন কিন্তু এবার বাড়িতে এইটা এইটা এক্সাম্পল লেখা না 4.8 এই উপরটা শো দ্যাট হ্যাঁ এই শোটা তোমাকে করতে হবে দেখাতে পারবি টি হাফের একটা ইকুয়েশন বেরোবে আর টি 99.9 এর একটা ইকুয়েশন বেরোবে টি হাফটা কি করে বের করেছিলে মনে আছে কি বসিয়েছিলে এর জায়গায় এ নট বাই টু তাহলে যখন 99.9% হয়ে যাবে তখন এর জায়গায় কত বসবে বুঝতে পারো নি দেখিয়ে দিচ্ছি ওইটুকু আমি দেখিয়ে দিচ্ছি বাকিটা তোমরা করবে যখন অর্ধেক রিয়াকশন হয়ে যায় এক্স্যাক্টলি অনেকটা কাছাকাছি গেছি যখন অর্ধেক রিয়াকশন হয়ে যায় মানে যখন টি হাফ তখন এর ভ্যালুটা কত বলো এ নট দাঁড়া এ নট মাইনাস এ নট বাই টু এইভাবেই তো হয় অর্ধেকটা শেষ হয়ে গেছে এখন কতটা শেষ হয়ে গেছে টি 99.9 বলছে তাহলে এখন কতটা শেষ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এ থেকে ধরো তুমি প্রোডাক্ট করছো ঠিক আছে এ থেকে তুমি প্রোডাক্ট করছো যখন এটা 100 ছিল তখন এটা 0 ছিল এবার এখানে বলেছে 99.9 চলে এসছে বলেছে না 99.9% হয়ে গেছে তাহলে কত পড়ে আছে 0.1 বলো ওকে 99.9 ঠিকই বলেছে
100 যদি হয় তাহলে 0.1 হয়, তাহলে কত হচ্ছে? এ নট এর জায়গায় 100 লিখবি পরিষ্কার, আর এ এর জায়গায় 0.1 লিখবি, হয়ে গেল। আবার দেখছি কাটে, এ নট এর জায়গায় তোমরা কত লিখেছো 100, আর এ এর জায়গায় কত লিখছো 0.1। তাহলে এখানে পরিষ্কার বসিয়ে দাও, যেখানে আমাদের ফর্মুলাটা আছে কে এর, কে এর ফর্মুলা কি 2.303 বাই টি, লগের ভেতরে কি লিখি এ নট বাই এ। এবার এই ডেটাগুলো বসিয়ে দাও, একটা উপরে 100 বসে, এখানে 0.1 বসে, বাকি কাজ তোমাদের, দুটো ইকুয়েশন বের করে রাখতে লাগবে, একটা টি অফ হাফ, একটা টি অফ 99.9, সেই দুটোকে এবার যখন ডিভাইড করবি 10 বেরিয়ে আসবে, না করলে বুঝবে না, এটা করো নিজেরা হবে। কত এলো, কত এলো, কাটাকাটি করে কত এসছে? 3 log 10 তো 3, আর এর আগে বার ছিল 0.3, তাহলে 0.3 আর 3 এর মধ্যে কত টাইমস বেশি? 10 অ্যানসার এসেছে। আগে এবার লগ টু এর ভ্যালু 0.3 বলেছো না তুমি, তো বললে 0.3, আর এখন তুমি দেখছো উত্তর 3 আসছে, তাহলে 10 দিয়ে কি হলো, রেশিও করলে এটা 10 অ্যান্সার চলে আসবে। আইলে বুঝেছি, আমি করে দিতে পারি, তাহলে ব্রেন খারাপ হয়ে যাবে। এই যে ইকুয়েশনটা আছে এটাতেই করেছি আমরা। শোনো শোনো, তোমাদের কি বলেছিল টাইমের ব্যাপার বলেছিল, যে টাইম কতটা বেশি লাগবে, তাহলে একটা হচ্ছে টি 50%, তাই তো? টি হাফ আর লিখছি না, সেটার ভ্যালু কত? 2.303 বাই কে, লগের ভেতরে কত? লগের ভেতরে 2, সেটা বুঝিস তো? 2 না বুঝিস নি সেটা বোঝনি, এ নট বাই এ তো হাফ হয়েছে, মানে এর জায়গায় কত বসবে, এর জায়গায় কত বসবে, অর্ধেক হয়ে গেছে, মানে এখন ইনিশিয়ালের অর্ধেকটা পড়ে আছে তো,
তাহলে এটা উপরে উঠে গেলে কত আসে, 2.303 কে লগ টু, তার মানে এটার অ্যান্সার আছে। ক্যালকুলেশন করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে, করবে না, এরকম রেখে দেবে। লগ টু এর ভ্যালু কত, 0.3, এটুকু রাখলাম। এবার হচ্ছে T99.9, যেটা তোমাদের তখন দেখিয়ে দেওয়া হয়েছে লগ কে, এতটা সব কমন, এ নট, আর এখানে হচ্ছে এ, এখানে এসছে 2.303/k লগের ভেতরে 10^3 এর, তাই এলো না আমাদের 100/0, সরি 100। এটা করলে কত আছে লগ, মানে কত 10^3 মানে কি 3 লগ, লগ এর ভ্যালু 1। এবার এই দুটোকে ট্যালি করতে কেটে গেছে, এইটা আর এটা রেশিও করো, একটা 3 একটা পয়েন্ট, এটা 10 টাইমস না, ক্লিয়ার? বাড়িতে এই প্রত্যেকটা প্রবলেম দুবার করে করবে হয়ে যাবে, এমন কিছু ব্যাপার নেই। এই কে বেরিয়ে যাবে, যেই বললাম দুবার করে করবে, বুঝে গেল যে করেছে এটা তো। হুশ, কোনো পড়া খারাপ, হ্যাঁ বাজে কথা যেতে, একটু একটু নন্দিনী সরে আছে, তুই একটু দিক ঘুরে বস, তুই সেই দিক ঘুরে বস, একটু আহিলে সরে যাও। আচ্ছা ঠিক আছে, একটু ডান দিক সরে যাও, এদিক ঘুরে আমার দিকে দাঁড়া, একদম বাদিকে চেপে যা, তুই না তুই ঠিক আছে বাদিকে চেপে, তোদেরটা কতটা কর, অ্যানিলিন থেকে বেনজোনাইট্রেট, হ্যাঁ দাদি টোকো কোশ্চেন লিখে নাও। আর তোমাদের যে ওটা আছে এই যে আদ্রিক, স্নেহাদিত্য আর কোয়েনা, অ্যানিলিন থেকে বেনজামাইট করবে, তোর অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড, তোর অ্যানিলিন থেকে বেনজাইল অ্যালকোহল, তোর অ্যানিলিন থেকে টলুইন, টলুইন অ্যানিলিন থেকে টলুইন, ব্যাস বেনজোইক অ্যাসিড, বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল, এটা বেনজোইক অ্যাসিড, বেনজোনাইট্রাইল, তিনজন বেনজোনাইট্রাইল। অর্পিতা তুমি কোন গ্রুপ নেবা, বেনজোনাইট্রেট নেবা নাকি বেনজামাইট নেবা? তাহলে একটু না, তুমি তো এই লাইনে পড়ে গেছো, বেনজাইল অ্যালকোহল, বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন থেকে বেনজামাইট, ভাই বেজর উঠে যাবে না, তোমাকে তোমাকে দিয়েছি বেনজোইক অ্যাসিড, Right.